রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বে রাজ্য জুড়ে জোর কদমে চলছে নেশা বিরোধী অভিযান। উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানার অফিসার শিবরঞ্জনদের তৎপরতায় এবার উদ্ধার হল 40 লক্ষ টাকার হেরোইন। আটক করা হয়েছে পাচারকারী রশিদ আহমেদকেও। ধৃতের বাড়ি আসামি করিমগঞ্জ জেলার পাথারকান্দি থানাধীন হৈতুরকাল এলাকায়। বুধবার বিকেলে কদমতলা থানার ওসি শিবরঞ্জনদের কাছে গোপন সূত্রে খবর আসে, রাতের অন্ধকারে আসাম থেকে বিপুল পরিমাণ হেরোইন প্রবেশ করবে ত্রিপুরা রাজ্যে। সেই খবরের ভিত্তিতে হাফাইটিলা এলাকার কদমতলা চোরাইবাড়ি সড়কের উপর দল নিয়ে ওত পেতে বসেছিলেন অফিসার। বুধবার রাত 9টা নাগাদ কদমতলা অভিমুখী রশিদ আহমেদ নামের পাথারকান্দির সেই যুবককে আটক করে পুলিশ। পরবর্তী সময়ে ডিসিএম জিনিয়াস দেপুরমা ও ধর্মনগর মহকুমার পুলিশ আধিকারিক দেবাশিস সাহার উপস্থিতিতে ধৃত যুবককে তল্লাশি করে তার কাছ থেকে উদ্ধার করা হয় 6টি সাবানের বাক্সে মজুদ মোট 6 প্যাকেট হেরোইন। উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, 6টি প্যাকেটে মোট 437 গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে, যার কালোবাজারি মূল্য আনুমানিক 40 লক্ষ টাকা। বিপুল পরিমাণ এই মাদকদ্রব্য নিয়ে আসা হচ্ছিল আগরতলা শহরে, আর তার আগে বাজেয়াপ্ত করে ফেলে কদমতলা থানার পুলিশ। প্রথমত উত্তর ত্রিপুরাবাসীকে ধন্যবাদ জানাই, কারণ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নেশা বিরোধী যে একটা অভিযানে ডাক দিয়েছিলেন ত্রিপুরাকে নেশামুক্ত করার জন্য, সেই অভিযানে আমরা উত্তর ত্রিপুরার জনগণ এবং পুলিশ আমরা সবাই কাজ করছি, আপনারা কাজ করছেন, ভালো ভালো নিউজ আপনারা করছেন। তো আজকেও যেটা করেছে আমার ওসি কদমতলা ইন্সপেক্টর শিবরঞ্জন দে, একটা গোপন খবরের উপর ভিত্তি করে রশিদ আহমেদ বলে পাথারকান্দির একজনকে ডিটেন করেছে। ওনার কাছ থেকে 437 গ্রাম হিরোইন পাওয়া গেছে, আরও কয়েকজন ছিল তারা পালিয়ে যায়। তো আমরা একটা কেস নিয়েছি কদমতলা থানাতে NDPS অ্যাক্টে, যে এই মালটা পাওয়া গেছে এটার কালোবাজারের মূল্য প্রায় 40 লক্ষ টাকার মতো হবে, ইনভেস্টিগেশন চলছে। আর দ্বিতীয় প্রশ্ন যেটা বলছিলেন আপনি, যে এত কিছু ধরা পড়ছে তারপরে এগুলি চলছে, আসলে এই বিজনেসের মধ্যে লভ্যাংশ যেটা সেটা হলো খুব বেশি, আর এখন কনজিউমারও খুব বেশি হয়ে গেছে, আর যেগুলি আমরা সিজ করছি সেগুলিকে ট্রান্সপোর্ট করার জন্য কোনো পরিশ্রমের দরকার নেই। যেমন কাঠের ব্যবসা যদি করতে হয় বড় বড় মালপত্র নিয়ে যেতে হয়, এটি ছোটো ছোটো ব্যাগের মধ্যে করে নিয়ে যায়। যেমন এখানে দেখুন কত টাকার মাল আছে, তো যেহেতু একটা গোপনে সেই ব্যবসাটা করা যায়, আর কেউ যদি খায় সেও ধরা পড়ে না, তার জন্য এটা ব্যবসাটা বাড়ছে। আমরা যতই চেষ্টা করি ওনারাও চেষ্টা করছে সেই ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য। আমরা কোর্টে প্রডিউস করবো, রিমান্ডে নিয়ে আসবো, বাকি কে কে ছিল কিছুটা আমরা ইনফরমেশন পেয়েছি, তথাপি রিমান্ডে আনিয়ে বাকিটা আমরা বের করবো। স্যার এটা বলেছে যে আগরতলাতে যাওয়ার কথা ছিল, আগরতলাতে যাওয়ার আটক করা হয়েছে কোথায় স্যার? এই কদমতলাতে হাফাইটিলা বলে একটা জায়গা আছে, সেখান থেকে আটক করা হয়েছে। ধৃত হেরোইন পাচারকারী রশিদ আহমেদের বিরুদ্ধে NDPS থানায় মামলা রুজু করে তদন্তে নেমেছে কদমতলা থানার পুলিশ। পুলিশের রিমান্ড চেয়ে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে বৃহস্পতিবার সোপর্দ করা হয়েছে অভিযুক্তকে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।